मुन्ना 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 जल्दी आए दिखे की हुआ जे माँ अतु डाक छो कानू अरे देख तो पिशुमुनी ऐसे चे ओह पिशुमुनी किरे मुन्ना आजकल तो खूब व्यस्त था कि जा पिशु का एक तो कॉल करना तो शम्मा व्यस्ना आमिज ऐ तो कॉल करी शेता तो तुलना हाँ चुप थक আসলে মুন্নার ওই সামনে থার্ড ইয়ারের এক্সাম না সেটা নিয়েই খুব ব্যস্ত থাকছে তারপর ওই কলেজ ফেস্টেও ডান্স করছে সেটার জন্য তো সারা দিন আজকাল ডান্স প্র্যাকটিস করতেই থাকছে ও বাবা মুন্না আবার ডান্সও পারে আরে মারাত্মক ডান্স পারে এমন ডান্স যে পুরো পাড়া কেঁপে যায় হ্যাঁ মুন্না যা ওজন বাড়ছে পাড়া তো কাঁপবে এই মুন্না তুই তোর ওই হাত ভাঙা ডান্সটা কর না মা প্লিজ মুন্না তুই তোর ওই ডান্সটা কর যেটা তুই ওই মোবাইলের সামনে করিস এরকম এরকম এটা তো আমাদের ইন্ডিয়ানদের হাগা পোজ এটা আবার ভাইরাল হয়ে গেল আচ্ছা ঠিক আছে ডান্সটা ছাড় এবার একটা গান শোনা গান গান মুন্না খুব ভালো গান গাইতে পারে শোনা শোনা পিছিকে গানটা শোনা আরে মা গান গা হ্যাঁ হ্যাঁ শোনা শোনা গান গিয়ে শোনা হ পওয়াহি জিয়া কন্নিতা হ পওয়াহি জিয়া কন্নিতা আরে ওটা চাইনিজ মা ওটা কোরিয়ান ওই একই হলো ও আচ্ছা এবার গান ছাড় এবার একটু পিশিকে ব্যায়ামটা করে দেখা তোর আরে মা ব্যায়াম মুন্না দারুণ করছে না হ্যাঁ খুব ভালো খুব ভালো আচ্ছা বৌদি শোনো না এবার আমি আসি হ্যাঁ ওই পল্টুকে ক্যারাটে ক্লাসে নিয়ে যাব আমাদের পল্টু ক্যারাটেও শিখছে হ্যাঁ আজকাল ওই সেলফ ডিফেন্সটা খুব দরকারি বুঝলে এবার আমি আসলাম হ্যাঁ আসলাম আচ্ছা 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 বাই ক্যারাটে মা আমি বেরোলাম আচ্ছা কোথায় যাচ্ছিস ওই মুনমুনের বাড়িতে যাচ্ছে গ্রুপ স্টাডি করতে মুনমুন কোন মুনমুন কোথায় থাকে তার বাড়িতে কি কোনো বড় ভাই আছে তার কি বয়ফ্রেন্ড আছে তার অ্যাড্রেস দে তার বাবার ফোন নাম্বার দে তার মার ভোটার কার্ড নাম্বার দে কিন্তু মা অলরেডি আগের বার যখন তার বাড়িতে জাস্ট 5 মিনিটের জন্য তাকে বার্থডে উইশ করতে গিয়েছিলাম সেই বাড়িতে তোমাকে সব ডকুমেন্ট সাবমিট করে দিয়েছিলাম দাঁড়া দেখছি এখানে এন্ট্রি করা আছে এবার তাহলে আমি যাই ঠিক আছে কিন্তু পড়াশোনা ছাড়া অন্য কিছু না আরে এই ভিডিও বানাতে গিয়ে আমার বাদাম পুড়ে গেল আর চল আবার ট্রাই করি এই ভিডিওটা ভাইরাল হয়ে গেলে আমরা স্টার হয়ে যাব তারপর পয়সাই পয়সা আরে পয়সা কামানোর জন্য স্টার হতে লাগে না আমি তো প্রত্যেকদিন পয়সা কামাই তাও বিনোমো ট্রেডিং প্ল্যাটফর্মে ফোরকাস্ট করে কিসের ফোরকাস্ট আরে দেখ বিনোমো হচ্ছে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম আর এখানে একটা কোম্পানির স্টক উঠবে না পড়বে সেটা ফোরকাস্ট করে তুই টাকা আর্ন করতে পারিস ফর ইনস্ট্যান্স আমি 3,500 টাকা এই স্টকটার জন্য ফোরকাস্ট করলাম এবার দেখি কি হয় আর দেখ আমার ফোরকাস্টটা ঠিকও হয়ে গেল আর আমি 90% প্রফিট অর্ন করে ফেললাম আর এই প্রফিটটা আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট বা পেটিএম অ্যাকাউন্টে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফারও করে ফেলতে পারি কিন্তু আমি তো ট্রেনিং জানি না আরে তাহলে তুই ডেমো অ্যাকাউন্ট ট্রাই করবি আর জানিস ডেমো অ্যাকাউন্টে তুই 65,000 টাকা পাবি লার্নিং আর প্র্যাকটিস করার জন্য কিন্তু এটা রিস্কি না আরে বিনোমো পুরোপুরি লিগাল এটা অ্যাপ স্টোর আর প্লে স্টোরেও পাওয়া যায় আর তুই যদি আমার প্রোমো কোডটা ইউজ করিস তাহলে তুই ডিপোজিটের ডাবল অ্যামাউন্ট পাবি ফর ইনস্ট্যান্স তুই যদি 400 টাকা ডিপোজিট করিস তাহলে সেটা 800 টাকা হয়ে যাবে ওয়াও আর ইন্ডিয়াতে 2 মিলিয়ন বিনোমিস্ট আছে তুইও কি হবি আমি এটা আজকেই ডাউনলোড করছি হ্যাঁ আচ্ছা তুই ডাউনলোড কর আমার না দেরি হচ্ছে আমি জানি হ্যাঁ 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 যা না হলে তো জেলার মা এসে তোকে বেঁধে নিয়ে যাবে তোর কি মনে হয় আমি আমার মাকে ভয় পাই না মনে হয় না আমি জানি তুই তোর মাকে ভয় পাস আমি আমার মাকে একদমই ভয় পাই না কাকিমা
বুঝলাম কেমন ভয় পাস না, ওখানে কেউ নেই। আমি হাঁপিয়ে গেছি তার কথা শুনতে শুনতে। আমি আজকে থেকে মায়ের কোনো কথা শুনবো না, আমার যা ইচ্ছা তাই করব। এই মুন্না আজকে থেকে পাল্টে গেছে, সে আর সকালে 8টায় উঠবে না, আর কোমর দুলিয়ে রিল বানাবে পেছনে, হ্যাঁ আর সে মোবাইল স্ক্রল করবে, আর রাত জেগে কথা বলবে ছেলেদের সাথে। শোনে, আরে হ্যাঁ জানি পেছনে কেউ নেই। কি বলছিলি? অ্যাকচুয়ালি মা, আসলে মা আমার ভালো লাগে না আর তোমার কথা মতো চলতে, আমার রক গান শুনতে ভালো লাগে, আর আমার বুটি হিলিয়ে নাচতেও ভালো লাগে, আর আমার রাত জেগে ছেলেদের সাথে কথা বলতেও খুব ভালো লাগে। ঠিক আছে, আজকে থেকে তোর যা ইচ্ছা তুই তাই করিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে তুই সকালে 6টায় উঠে পাম্পটা চালিয়ে ফেলিস, তারপর নিজের কাপড়গুলো ধুয়ে সেগুলো ছাদে গিয়ে মেলে, তারপর সেগুলো শুকিয়ে এনে গুছিয়ে ফেলিস, তারপর বাজারে গিয়ে নিজের বাজারটা করে। এক মিনিট, এত কিছু, এটা কি? এটা হচ্ছে সেই কাজের লিস্ট যেটা আমাকে সকাল থেকে করতে হয়, তাও শুধু একা তোর জন্য। মা আজকে থেকে আমি তোমার কথাই শুনবো, আর আমাকে না এসব মুনমুন শিখিয়েছে। চল বাড়ি, আর মুনমুন আজকে থেকে ব্যান। হ্যাঁ আজকে থেকে মুনমুন ব্যান, চলো। তোর মা, মা তোর অ্যালার্ম ক্লকের আওয়াজে পুরো পাড়া জেগে গেছে, আর দেখো এখানে বিশ্ব সুন্দরী এখনো ঘুমোচ্ছে। উফ মা, আমি এতটাও সুন্দরী না। চুপ থাক, ওর তাড়াতাড়ি। কি হলো মা? এক চোখ, এবার দিন খারাপ যাবে। উফ মা, এক চোখ দেখালে প্রবলেম, আর এদিকে যে তুমি আমাকে এক চপ্পল দিয়ে মারলে। এবার হলো দুই চপ্পল, এবার দু চোখ দেখা, এই নাও চোখ বন্ধ কর। একটা না দুটো? কিছু বললে? তুই ঘুমিয়েই থাক। তিনবার গেলাম চপ্পলের বাড়ি। হ্যাঁ ঠিক তো, তিন তো বেজো জোর হয়ে গেল, এবার ঠিক আছে। মা বাথরুমে শ্যাম্পু নেই। জানি, আরে শ্যাম্পু দাও তো, আজকে মঙ্গলবার। আজকে মঙ্গল, হ্যাঁ জানি, আজকে জঙ্গল ধোয়ার। চুপ থাক, আজকে মঙ্গলবার, আজকে চুল ধোয় না। মা আজকে শ্যাম্পু, আজকে তো জন্মবার। আরে আজকে তো বৃহস্পতিবার, আজকে তো শ্যাম্পুই শেষ হয়ে গেছে, আজকে না আমার ঠিক মুড হচ্ছে না। এ বাবা, শনিবারে কেউ শ্যাম্পু করে? আরে আজকে পাশের বাড়ি পল্টুর জন্মবার। মা আজকে শ্যাম্পু করবো। হ্যাঁ যা শ্যাম্পু কর, যা যা। এই মুন্না, চিকেনটা কেমন খেতে হয়েছে রে? আমি না রেসিপি দেখেই চিকেন ব্রত বানিয়েছি। চিকেনের আবার ব্রত? মা ওটা ব্রত। হ্যাঁ হ্যাঁ, চিকেন ব্রত। আর ভাই বল না কেমন হয়েছে খেতে। দিদি আমাকে কাঁচা চিকেন দিলে আমি সেটাও খেয়ে নিতাম। কাঁচাই বলতে পারো। হ্যাঁ না, মানে বললাম আর কি, বয়েল চিকেন শরীরের জন্য সত্যি খুব ভালো, ভালো হয়েছে। আর তুমি কিছু বললে না কেমন হয়েছে? ও হ্যাঁ চিকেন, হ্যাঁ আজকে চিকেন ভালো হয়েছে। আচ্ছা মুন্না, আরে সেদিন যে একটা চিকেন খেলাম না। কোন দিন? আরে যেদিন তোর মা ওই অখাদ্য পেঁপে সেদ্ধর ওই তরকারিটা রেঁধেছিল। হ্যাঁ হ্যাঁ, যেটা দেখে আমার বমি পেয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আরে সেদিন তো আমরা সমর আঙ্কেলের বাড়ি গিয়েছিলাম, তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। হ্যাঁ, সুইটি আন্টি চিকেনও বানিয়েছিল। হ্যাঁ সুইটি, কি বললে? উফ উফ, কি ভালোই না চিকেনটা রেঁধেছিল সেইদিন। উফ দুর্দান্ত বানিয়েছিল। হ্যাঁ দিদি, ওই চিকেনের সাথে তো আমি বাংলাও খেয়ে নেব। তোকে তো বিষ দিলেও তুই গিলে নিবি। সুইটি দিলে ওই সেটাও গিলে নেব। কেন, খুব ভালো হয়েছিল চিকেনটা? ভালো মানে খুব ভালো। আরে মা বললাম তো দুর্দান্ত বানিয়েছিল। হ্যাঁ ওরম চিকেন আমি কোশ্মিন কালে কখনো খাইনি। কে জানে চিকেনে কি দেয়। গরম মশলা, গরম মশলা, হয়তো ভাটা মশলা। হ্যাঁ আমার তো না এটা দিয়েছি। আচ্ছা শুনছো, তুমি না ওরকম চিকেন বানানো একটু ট্রাই কর, বুঝলে? হ্যাঁ দিদি, তাহলে আমাকে আর চাকনাও কিনতে হবে না। কিনিস তো আমার টাকা। হ্যাঁ মা, বাবা একদম ঠিক বলেছে। আমি বেটার একটা কাজ করি, সুইটি আন্টিকে একটা কল করে ফেলি, তাহলে তুমি আন্টির থেকে না রেসিপিটা পুরো ভালো করে জেনে নিতে পারবে। ব্যাস। Thank you.
আমার প্রেমেশন তোর তরকারি অখাদ্য খেতে হ্যাঁ সুইটির চিকেন দুর্দান্ত আমাকে সুইটির থেকে রান্না শেখা উচিত হ্যাঁ হ্যাঁ মুন্না মুন্না হ্যাঁ মা আজকে তোমার চিকেনটা ফাস ফাস হয়েছে হ্যাঁ দিদি তুই তো বেস্ট রান্না করিস বেস্ট রান্না বেস্ট রান্না হ্যাঁ তুমি হচ্ছে বেস্ট কুক ইন দ্য ওয়ার্ল্ড বেস্ট কুক ইন দ্য ওয়ার্ল্ড হ্যালো সুইটি আন্টি আপনার থেকে না আমার মা অনেক বেটার চিকেন বানাতে পারে বুঝলেন আপনি বেস্ট রান্না একমাত্র শুধু আমার বউই পারে ও ও তোমরাও না আমার রান্নার একটু বেশি প্রশংসা করো দাঁড়াও আমি তোমাদের জন্য না চিকেন আরো নিয়ে আসছি ঠিক আছে হ্যাঁ পুরো কড়াইটা নিয়ে এসো আজকে শুধু চিকেনই খাবো ভাত খাবো না শুধু চিকেন শুধু চিকেন